এখন আমি এটাতে আপনারা রান্না করে আমি দেখায় দিচ্ছি তরকারিটা কিন্তু আমি সম্পূর্ণ হলুদ মরিচ সবকিছু একদম মেখে কমপ্লিট করে দিয়ে দিছি বের করে নিলাম জিনিসটা এই দেখেন ভিউয়ার্স একদম কনভেনশন যে কালারটা स्वागतम आपनादेरके ताहिद एंटरप्राइजेर पक्ष थेके नतून आरो एकटी भिडियोते और आजकेर भिडियोते देखाबो एकटी कन्वेक्शन माइक्रो ओवेन और ओवेन सम्पर्के विस्तारित जानबो ताहिद एंटरप्राइजेर ओनार आबू बकर भाइयेर काछ थेके। तो चलुन विस्तारित जानी तार काछ थेके। আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই অনেকেই বলছেন যে আমাদের মিডিয়াম সাইজের মাইক্রোওয়েভ কনভেনশন ওভেন দেখান যে অনেকেই বলছেন যে ভাই একটা ইলেকট্রিক ওভেন কিনছি একটা মাইক্রোওয়েভ ওভেন কিনছি একটা নরমাল মাইক্রো ওভেন কিনছি কিন্তু কিচেনে সবগুলা জায়গা হয় না একটা ওভেনের মধ্যেই যেন সবগুলা পারপাস সার্ভ হয় সেজন্য আমি আজকে আপনাদের দেখাবো মিয়াকোর মাল্টি ফাংশন কনভেনশন ওভেন মাইক্রো ওভেন যেটার ভিতরে আপনাদের ইলেকট্রিক ওভেন গ্রিল ওভেন আপনার মাইক্রো ওভেন ডক্টর কুক ওভেন সবগুলা ওভেনের কাজ একত্রে একটাতেই হবে ভিউয়ার্স এটার মডেলটা হলো আপনার B8 30 লিটার RC এটা হবে আপনার মডেল নাম্বারটা আর এটা আপনার যেটা আপনার মাইক্রো কনভেনশন ওভেন সেটাতে কিন্তু আপনার টেম্পারেচার থাকে যেমন আপনি কেক বানাবেন কিংবা বিস্কিট বানাবেন কিংবা গ্রিল করবেন টেম্পারেচারের প্রয়োজন হয় এখানে এই যে 100 থেকে আপনার 250 সেলসিয়াস টেম্পারেচার যেটা আছে এটা আপনার সেটিং করে নিতে পারবেন আপনার খাবার অনুপাতে আপনার কোনো খাবারে আপনার বেশি হয় কোনো খাবারে আপনার কম দিতে হয় এটা খাবার বুঝে আপনারা এই তাপমাত্রাটা দিবেন আর টাইমটাও দিবেন এখানে আপনার মাইক্রো পাওয়ার আছে আপনার 10 লেভেল আপনার 10 ধরনের পাওয়ার আছে এটা মডেল নাম্বার টার্ন গ্রিল এটার যে গ্রিলটা অনেক মাইক্রোওভেনে কিন্তু আপনার প্লেটের মধ্যে গ্রিল করতে হয় আর এটার মধ্যে ইলেকট্রিক ওভেনে যেভাবে আপনার ঘুরে ঘুরে রোটারিস গ্রিল যেটা বলে আর কি সেটা আপনার ইলেকট্রিক ওভেনের মতো করতে পারবেন এটার মধ্যে আরো এখানে কিছু আপনার ফিচার দেওয়া আছে এই যে এখানে কিছু ফিচার দেওয়া আছে আর প্র্যাকটিক্যালি এখন আমি ওভেনটা আমি বের করে রেখে দিয়েছি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাই দেই ওভেনটার সাথে কি কি আছে প্লাস এটার ভিতরটা একটু দেখাই দিচ্ছি ভিউয়ার্স এটা হলো ওভেনটার লুকিংটা আর এটা হলো আপনার হ্যান্ডেলটা আপনার বের করার জন্য অনেক ওভেনে কিন্তু আপনার পুশ থাকে পুশগুলা আমার কাছে মনে হয় যে যেন বেশি দিন টিকসই হবে না এর জন্য আমি এই হ্যান্ডেলটাই বেশি পছন্দ করি এটা ভিতরটা একটু দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ এসএস স্টিল স্টেইনলেস স্টিল আরেকটা জিনিস যেটা আমি বলতে চাইছিলাম যে আপনার গ্রিলটা মাইক্রোওভেনে শুধু আপনার প্লেটে গ্রিল হয় এটা কিন্তু গ্রিলটা আপনার এই যে এখানে মুরগি দিয়ে দিবেন গেথে এখানে শুধু আপনারা বসা দিবেন এটা ঘুরে ঘুরে গ্রিল হবে ইলেকট্রিক ওভেনের যে কাজটা এটা তো হবে প্লাস আপনার এটা বের করার জন্য এখানে কিন্তু আপনার একটা হ্যাঙ্গার দেওয়া থাকবে যখন গ্রিলটা হবে গরম থাকবে এটা এভাবে বের করে নিয়ে আসতে পারবেন আর এখানে পিজার জন্য একটা ট্রে থাকবে পিজা প্লাস এখানে আপনার যে আপনার চিকেন আপনারা আস্তটাও দিতে পারবেন সাইজ করেও দিতে পারবেন টিকা কাবাব যত ধরনের আছে এখানে আপনারা বানাতে পারবেন কেক বিস্কিটও এটা তো বানানো যাবে অল আইটেম কেক বেকারি সব আইটেম এখানে করতে পারবেন আর এটার যেই আরেকটা জিনিস আছে এটার যে কটটা আছে আমি একটু দেখাই অনেকে কষ্টের টাকা দিয়ে আপনারা জিনিস কিনবেন জিনিসটা একটু বুঝে শুনে দেখে কিনলে টাকাটা আপনাদের নষ্ট হবে না এই জিনিসটা দেখেন এই যে এখানে ফিউজ দেওয়া আছে এটা আপনার খোলা যায় এখানে একটা ফিউজ আছে ধরেন আপনার শর্ট সার্কিট হইলো কিংবা বৈদ্যুতিক কোনো গোলযোগ হইলো আপনার বাসায় তখন কিন্তু আপনার কিংবা হাই ভোল্টেজ অনেক হাই ভোল্টেজ হয়ে গেল এই ফিউজটা কাটবে আপনার পুরো ওভেনটাতে কোনো সমস্যা হবে না এই ফিউজটা আবার 10 টাকা দিয়ে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আমরা এটা মডেল নাম্বার এবং মোটামুটি কিছু ধারণা আপনার কাছ থেকে নিয়ে নিলাম এটা ওয়াটটা সম্পর্কে একটু ধারণা দিয়ে দেন এটা 1000 ওয়াট ধরেন আপনারা একটা ওভেন যদি ব্যবহার করেন 1000 ওয়াটে 1 ঘন্টা যদি চালান 1 ইউনিট খরচ হবে এখন যদি আপনার 5 টাকা ইউনিট হয় আপনার বাসায় তাহলে আপনার মাসে 150 টাকা খরচ হবে আর যারা আপনার গরমের কাজ করবেন তখন এক মাসে আপনার 1 ইউনিট কিংবা 2 ইউনিট 10 টাকা কিংবা 12 টাকা বিদ্যুৎ খরচ হবে যখন মাইক্রো ওভেন কিন্তু ইলেকট্রিক ওভেনের মতো সময় অত বেশি লাগে না খুব অল্প সময় দ্রুত করা যায় দেখেন একটা গ্রিল করলেন আপনার 15 মিনিটে গ্রিল হয়ে যাবে যেমন আপনি একটা তরি তরকারি রান্না করলেন যেমন আপনার মাছ কিংবা মাছ জাতীয় যদি কোনো কিছু করেন 10-12 মিনিট আপনার সময় নেবে মিট করলে আপনার 15 মিনিট সময় লাগবে আর আজকে কিন্তু ভিউয়ার্স আমি একটা মাছ রান্না করে আপনার একটু ঝোল আইটেম ঝোলের মতো করে রান্না করব ইলিশ মাছ এই রান্নাটা আমি আজকে আপনাদের এখনই দেখাই দেবো এটা কিভাবে রান্না করব আপনারা এই ওভেনটা কিনবেন অনেকে মা বোন আছেন যারা আপনার বাসায় একটু অসুস্থ থাকেন কিংবা আপনার অনেকে গ্যাস ব্যবহার করেন না নতুন ফ্ল্যাট নিতেছেন অনেকের বাসায় গ্যাস থাকে না সেক্ষেত্রে এটাতে আপনার যদি রান্না করেন রান্নাবান্নার যে কাজটা আছে ডাইরেক্ট একটা চুলা ধরে নিতে পারেন ধরেন আমি এখন যে মাছটা রান্না করবো এটা আদা রসুন হলুদ মরিচ সবকিছু মেখে এখানে শুধু বসায় দিব বাটি দিয়ে টাইম দিয়ে দিব রান্না হয়ে এটা অটোমেটিক অফ হয়ে থাকবে রান্না বসায় দিয়ে অফিসেও চলে যান, এটা রান্না হয়ে অটোমেটিকলি অফ হয়ে থাকবে। যেমন এইখানেও আপনার কিছু ওই যে মাছের ছবি দেওয়া আছে, মাছটা আছে, আপনার মিট জাতীয় যা আছে। আপনার বাসার একটা চুলা ধরে নিতে পারেন খুবই অল্প খরচে। ধরেন আপনি গ্যাস ব্যবহার করবেন, গ্যাস ব্যবহার করলে আপনার মাসে একটা কিংবা দেড়টা আপনার গ্যাস চলে যায়, ধরেন আপনার 1500 থেকে 1800 টাকা। আর যদি আপনার এছাড়াও যে চুলাগুলো আছে বিভিন্ন চুলা যদি ব্যবহার করেন, আপনার বিদ্যুৎ খরচ আপনার মোটামুটি 2700 টাকার মতো আইসা পরে ইন্ডাকশন চুলা কিংবা ইনফ্রারেড চুলায়। এটাতে ব্যবহার করবেন আপনি দৈনিক 1 ঘন্টা করে যদি ব্যবহার করেন, মাসে 150 টাকা বিদ্যুৎ খরচ হবে, অনলি 1000 ওয়াট। তো চলুন এটা আজকে ওভেন আপনি কী তৈরি করে দেখাবেন সেই চমৎকার রান্নাটা আজকে আমরা দেখি। তো এই ওভেনটা কীভাবে ব্যবহার করবে একটু দেখিয়ে দেন। হ্যাঁ, এই যে এটা এখানে আপনার কুইক স্টার্ট আছে, যারা আপনার ফাস্টফুডে ব্যবহার করবেন 1 চাপ দিবেন 30 সেকেন্ড করে সময় আসবে, আর এটা ডাবল দিতে থাকলে আপনার বাড়তেই থাকবে। আর এটা আপনার পাওয়ার, টাইম ক্লক, অটো ক্লক প্রিসেট। তারপরে এই যে এখানে দেখেন আপনার মাইক্রো প্লাস কনভেনশন, আপনার শুধু কনভেনশন, মাইক্রো গ্রিল, মাইক্রো গ্রিল, এখানে প্রত্যেকটা অপশন দেওয়া আছে। কনভেনশন প্লাস ট্রান গ্রিল, আপনার ঘুরে ঘুরে যে গ্রিলটা করবেন ওইটা, প্লাস এখানে টাইম ডিফরেস্ট, ওয়েট ডিফরেস্ট। এই ডিফরেস্টগুলো হলো যেমন আপনার ফ্রিজে যে খাবারটা রাখেন, যেমন আপনার মিট কিংবা আপনার মাছ, এটা পানিটা আলাদা করার জন্য। এখানে আপনার এই যে 1 থেকে 9 পর্যন্ত আপনার টাইম সেট করার জন্য। এখানে অটো কুকিং তো আছেই, ক্যাটালগে আপনার রান্না কিভাবে করবেন অটো কুকিংগুলো, আপনার কত নাম্বার রান্না করবেন এই নাম্বারটা চাইপা দিবেন, রান্না হয়ে যাবে। আর তাছাড়া এখানে আপনার এই টাইমগুলো দেওয়া আছে, এগুলো দিয়ে আপনার সেট করে নিতে পারবেন। এখানে আমি জালি প্লাস আপনার ইলিশ মাছ সম্পূর্ণ ময় মশলা মেখে একদম রেখে দিছি, এটা আমি রান্না করে আপনাদের ওভেনের মধ্যে দেখায় দিব। অনেকেই বাসায় বৃদ্ধ মা বাবা, অনেকে প্রবাসে থাকেন, মা বাবার রান্নার জন্য অসুবিধা হয়, সেক্ষেত্রে এই ওভেনটা তাদের জন্য একদম উত্তম একটা জিনিস। আপনার কালি কিংবা গ্যাস বা আগুনের হিট একটু মা বাবার যত্ন নিতে চান, কিংবা নিজের ওয়াইফ আছে অনেকের, আপনার 2-3টা বাচ্চা কাচ্চা আছে, দেখা যায় রান্না বান্না একটা ঝামেলা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মাইক্রো ওভেনটা আপনার বাসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি যে কোনো জিনিস রান্না করতে পারবেন, কিংবা বেকারির যত আইটেম আছে এগুলো, যেমন আপনার ফাস্টফুড থেকে কিনে খান কিংবা বেকারি থেকে কিনে খান, স্বাস্থ্যসম্মত কিনা সেটা আপনি জানেন না। এবং করোনাকালীন সময় অনেকে বাইরে রেস্টুরেন্টে খেতেও যান না, যেমন টিকা কাবাব গ্রিল এই জাতীয় যত আইটেমগুলো আছে, আল্লাহর দুনিয়ার যা আছে আপনারা সব এই ওভেনে আপনারা রান্না বান্না করতে পারবেন, বানাতে পারবেন। আর এখন আমি এটাতে আপনারা রান্না করে আমি দেখাই দিচ্ছি। যেমন এটা আমি পাত্রটা এখানে দিয়ে দিলাম, তরকারিটা কিন্তু আমি সম্পূর্ণ হলুদ মরিচ সব কিছু একদম মেখে কমপ্লিট করে দিয়ে দিছি। আর এখানে ওভেন প্রুফ, এই যে এটা ঢাকনা, যেটা আমি ঢাকনাটা দিচ্ছি এর জন্য যে এই সাইডগুলোতে আপনার তেল চর্বিটা ছিটে না যায়, এর জন্য একটা ঢাকনা আমি এখানে দিয়ে দিলাম। এই 10 মিনিট দিয়ে দিলাম, এখন স্টার্টে দিয়ে দিলাম, এখন চালু হয়ে গেল। এটা রান্নাটা হওয়ার পর, কমপ্লিট হওয়ার পর আপনাদের আমি বের করে দেখাই দিব। 10 মিনিট টাইম দিয়েছিলাম, এখানে টাইমটা অলরেডি আপনার শেষ হয়ে যাচ্ছে। আর রান্নাটা কি পরিমাণ হইলো, আপনারা বাসায় যখন রান্না করবেন, আমি তো মাছ দেখাইছি, এখানে মাছ গোশ যে কোনো রান্না, অনেকে গ্যাসে রান্না করতে কষ্ট পান, তাদের জন্য এটা খুবই উপযোগী এবং কিচেনের জন্য আপনার পারফেক্ট একটা জিনিস। যে কোনো রান্না, বেকারি, কেক, বিস্কিট সব কিছু তৈরি করতে পারবেন। এখন ইন্ড হয়ে গেছে, আমি এই জিনিসটা একটু বের করে দেখাই আপনাদের। এটা মেবি অনেক গরম অলরেডি, এই যে দেখেন ভিতরে আপনার বয়েল হইতেছে, অলরেডি ফুটতেছে ভিতরে। আমি পুরো জিনিসটা আপনাদের বের করে দেখাই দিচ্ছি, মানে রান্নার কি পরিমাণ হইল। এই যে বের করে নিলাম জিনিসটা, ওরে আল্লাহ গরম। এই দেখেন ভিউয়ার্স, একদম কনভেনশন যেই কালারটা, আপনারা গ্যাসে যেই রান্নাটা করবেন একদম 100% কালার আসবে, প্লাস সব ধরনের সব কিছু আপনারা ঘরে খুব সুন্দরভাবে রান্না করে খেতে পারবেন যে কোনো জিনিস। এই ওভেনের মধ্যে আপনার কেক, বিস্কিট, গ্রিল, পিজা, কনভেনশন ওভেন। ধরেন আপনি একটা ইলেকট্রিক ওভেন কিনলেন আপনার 10-12 হাজার টাকা, আর সাইজ বুঝে যেমন আপনার 5-7 হাজার টাকার ভিতরে আছে, 10-12 হাজার টাকার ভিতরেও আছে। যেমন একটা শুধু গরমের জন্য ওভেন কিনলেন, সেক্ষেত্রে আপনার 20 লিটার কিনলে কিন্তু আপনার 7 হাজার টাকা। আর যদি একটু বড় নেন 23 লিটার কিংবা আপনার 25 লিটারে যান, সেক্ষেত্রে আপনার 9 থেকে 10 হাজার টাকা। তো আলাদা আলাদা ওভেন যদি কিনেন, আপনার কিচেনে তো জায়গা দিতে হবে, একটা ওভেনের ভিতরেই সবগুলার পারপাস হবে, সেই জিনিসটাই আমি আপনাদের দেখাইলাম। ইলেকট্রিক ওভেনের মতো রোটারিজ গ্রিলও হবে, কেক বিস্কিটও হবে, মাইক্রো ওভেনের যত কাজ আছে রান্নাবান্না। মূলত যারা আপনার গ্যাসের সামনেই যেতে চান না, রান্নার জন্য একদম পারফেক্ট 100% কোয়ালিটিফুল জিনিস। बार बारे बोली जे मियाकोर प्रोडक्ट किनाई हलो सम्पद केनार समान एटा वारेंटी ग्यारंटी की थाकतेछे एकटू क्लियर करे देन। এটা বাস্তবেই যদি কেউ গ্যারান্টি বলে থাকে কোম্পানিরা কখনো গ্যারান্টি দেয় না, ওয়ারেন্টি পাবেন। আর অনেকে আপনার এই যে ৫ বছর ৭ বছর আপনার কাঠ বানিয়ে দেয় কিবা বলে দেয়, এগুলা তো কোম্পানিতে গ্রহণযোগ্য হবেই না। এই যে দেখেন কোম্পানির এটা আপনার ক্যাটালগ, কিভাবে এটা ব্যবহার করবেন এখানে পার্ট টু পার্ট সব কিছু লেখা আছে, প্লাস এখানে আপনার রেসিপি দেওয়া আছে ২৩১টা আইটেমের। এখানে আরেকটা রেসিপি দেওয়া আছে কুকিংয়ের, যেমন আপনি কেক, স্যুপ, ভেজিটেবল, ফিশ, মিট কীভাবে রান্না করবেন, প্রত্যেকটা জিনিস কত কাপ লাগবে, কত টাইম লাগবে, কি কি মশলা লাগবে, পার্ট টু পার্ট এখানে সব কিছু বিস্তারিত লেখা আছে, যেটা আপনারা বাসায় দেখে দেখেই করতে পারবেন। আরেকটা জিনিস এখানে একদম ক্লিয়ারলি দেখেন, এই যে 1 ইয়ার্স এই যে 1 ইয়ার্সের নিচে কিন্তু আপনি লেখা আছে দেখেন মিয়াকো সার্ভিস সেন্টার, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আমি বারবারই বলি যে প্রোডাক্ট কেনার সময় দেখে শুনে বুঝে কিনবেন। আমি ৫ বছর বলে দিলাম, ১০ বছর বলে দিলাম, কার্যকর এগুলো হবেই না কোম্পানিতে। 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি কোম্পানি থেকে পাবেন, এটা হলো 100% জেনুইন। তো এটা প্রাইস কত রাখতেছেন একটু ক্লিয়ার করে দেন। এটার প্রাইসটা থাকবে রিজনেবল প্রাইস, যেহেতু বারবারই বলি যে আমাদের রিজনেবল প্রাইস। এটার প্রাইসটা থাকবে অনলি ১৪,৮০০ টাকা। ১৪,৮০০ টাকা হলেই এটা আপনারা নিতে পারবেন। ডেলিভারি প্রসেস ঢাকা এবং ঢাকার বাইরে কিভাবে হবে? ঢাকার ভিতরে যারা নেবেন হোম ডেলিভারি দিব। এটা জায়গা অনুমতে আপনারা বিচার বিবেচনা করে ভাড়াটা দিবেন, কারণ আমি খুবই সীমিত প্রফিটে আপনার প্রোডাক্ট বিক্রি করে থাকি। আর যারা ঢাকার বাইরে নেবেন, অনেকে আসেন প্রবাসী ভাই, আপনার সংসারে যদি এই প্রোডাক্টটার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কিছু টাকা বিকাশে বুকিং করবেন, বাদবাকিটা কুরিয়ারে দিয়ে মাল তুলে নিতে পারবেন। আর সরাসরি আপনাদের শোরুমে আসতে চাইলে সেক্ষেত্রে ঠিকানা একটু বলে দেন। সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট আমার বাড়িতে চলে আসবেন, এটা জামগড়া বঙ্গ মার্কেটের পিছনে কিংবা ফ্যান্টাসি কিংডমের ওয়াটারে গেটে আসলে পেয়ে যাবেন। হোল্ডিং নাম্বার হলো ২৭১৭, রুট নম্বরটা হলো ৭। এছাড়া ভিউয়ার্স আমার আরও শোরুম আছে, যেমন ফ্যান্টাসি কিংডমের ভিতরে আমার শোরুম আছে, মেন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে। দ্বিতীয় শোরুমটা হলো আপনার নন্দন পার্কের ভিতরে। আর ভিউয়ার্স আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন।